হাই ফ্রেন্ডস, জিকের প্রশ্ন উত্তর নিয়ে তৈরি ভিডিওগুলি শুধুমাত্র আপনার জেনারেল নলেজকে বাড়িয়ে তুলবে তা নয়। এই প্রশ্ন উত্তরগুলি ICDS এক্সাম হোক বা কোনো কম্পিটিটিভ এক্সাম, সব ক্ষেত্রেই আপনাকে সমানভাবে হেল্প করবে। তাই প্রত্যেকটি প্রশ্ন উত্তরকে ভালোভাবে দেখুন আর ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন অ্যান্ড ভিডিওকে অবশ্যই একটা লাইক করে দেবেন। প্রথমে আপনার জন্য একটি প্রশ্ন, বলতে পারবেন চার মিনার ভারতের কোন রাজ্যে অবস্থিত? এবং অপশানগুলি হলো অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং তামিলনাড়ু। তো সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখুন। প্রথম প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? এবং উত্তরটি হলো নেপালের কাঠমান্ডুতে। দ্বিতীয় প্রশ্ন, ইতালির মুদ্রার নাম কি? এবং উত্তরটি হলো ইতালির মুদ্রার নাম লিরা। তৃতীয় প্রশ্ন, পোঙ্গল কোন রাজ্যের উৎসব? এবং উত্তরটি হলো পোঙ্গল তামিলনাড়ুর উৎসব। চার নম্বর প্রশ্ন, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? এবং উত্তরটি হলো সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 30 সেকেন্ড। পাঁচ নম্বর প্রশ্ন, চাপড়ামারি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? এবং উত্তরটি হলো চাপড়ামারি অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গে অবস্থিত। ছ নম্বর প্রশ্ন, বিহু উৎসবটি আমাদের দেশের কোন রাজ্যে দেখা যায়? এবং উত্তরটি হল বিহু উৎসবটি আমাদের দেশের আসাম রাজ্যে দেখা যায়। সাত নম্বর প্রশ্ন, বরাকর নদীটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এবং উত্তরটি হল বরাকর নদীটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। আট নম্বর প্রশ্ন, ডিভাইন কমেডি বইটির লেখক কে? এবং উত্তরটি হল ডিভাইন কমেডি বইটির লেখক এডমন্ড দান্তে। ন নম্বর প্রশ্ন, দ্য উইংস অফ ফায়ার গ্রন্থটির রচয়িতা কে? এবং উত্তরটি হল দ্য উইংস অফ ফায়ার গ্রন্থটির রচয়িতা APJ আব্দুল কালাম। দশ নম্বর প্রশ্ন, পেয়ারা ফলে কোন ভিটামিন থাকে? এবং উত্তরটি হল পেয়ারা ফলে ভিটামিন সি থাকে। এগারো নম্বর প্রশ্ন, কফি হাউসের পূর্বতন নাম কী ছিল? এবং উত্তরটি হল কফি হাউসের পূর্বতন নাম ছিল অ্যালবার্ট হল। বারো নম্বর প্রশ্ন, ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে প্রচলিত হয়? এবং উত্তরটি হল ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দে প্রচলিত হয়। তেরো নম্বর প্রশ্ন, মগধ কোন রাজ্যের প্রাচীন নাম? এবং উত্তরটি হল মগধ বিহার রাজ্যের প্রাচীন নাম। চোদ্দ নম্বর প্রশ্ন, জীবজগতে কোন প্রাণী শব্দ করতে পারে না? এবং উত্তরটি হল জীবজগতে একমাত্র জিরাফ শব্দ করতে পারে না। পনেরো নম্বর প্রশ্ন, বিজ্ঞানের যে শাখায় পপুলেশন সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কি বলে? এবং উত্তরটি হল ডেমোগ্রাফি। ষোলো নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিন কী ধরনের প্রোটিন? এবং উত্তরটি হল হিমোগ্লোবিন যুক্ত প্রোটিন। সতেরো নম্বর প্রশ্ন, বিগ ব্যাং থিওরিটি কোন বিজ্ঞানীর? এবং উত্তরটি হল বিগ ব্যাং থিওরিটি এডুইন হাবলের। আঠেরো নম্বর প্রশ্ন, নৌবিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? এবং উত্তরটি হল নৌবিদ্রোহ 1946 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। উনিশ নম্বর প্রশ্ন, ম্যাকবেথ গ্রন্থটির স্রষ্টা কে? এবং উত্তরটি হল ম্যাকবেথ গ্রন্থটির স্রষ্টা উইলিয়াম শেক্সপিয়ার। কুড়ি নম্বর প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? এবং উত্তরটি হল গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। একুশ নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কোন দেশকে বলা হয়? এবং উত্তরটি হল নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। বাইশ নম্বর প্রশ্ন, অনিথিন চক্র মানুষের শরীরের কোথায় অনুষ্ঠিত হয়? এবং উত্তরটি হল অনিথিন চক্র মানুষের শরীরের লিভারে অনুষ্ঠিত হয়। তেইশ নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? এবং উত্তরটি হল হৃৎপিণ্ডের আবরণকে পেরিকার্ডিয়াম বলা হয়। চব্বিশ নম্বর প্রশ্ন, সিগারেটে কোন ক্ষতিকারক পদার্থ থাকে? এবং উত্তরটি হল সিগারেটে নিকোটিন নামক ক্ষতিকারক পদার্থ থাকে। পঁচিশ নম্বর প্রশ্ন, অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? এবং উত্তরটি হল অরুণাচল প্রদেশের রাজধানীর নাম ইটানগড়। ছাব্বিশ নম্বর প্রশ্ন, উটি জায়গাটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত?
এবং উত্তরটি হল উটি জায়গাটি ভারতবর্ষের তামিলনাড়ুতে অবস্থিত। 27 নম্বর প্রশ্ন, ভিনিগারের অপর নাম কি? এবং উত্তরটি হল ভিনিগারের অপর নাম অ্যাসিটিক অ্যাসিড। 28 নম্বর প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? এবং উত্তরটি হল ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক জওহরলাল নেহরু। 29 নম্বর প্রশ্ন, আম ফলটিতে কোন ভিটামিন থাকে? এবং উত্তরটি হল আম ফলটিতে ভিটামিন এ থাকে। 30 নম্বর প্রশ্ন, কোন রক্তকণিকা রক্ততঞ্চনে সাহায্য করে? এবং উত্তরটি হল অনুচক্রিকা রক্ততঞ্চনে সাহায্য করে। 31 নম্বর প্রশ্ন, কোন দেশে প্রথম কাগজ উৎপন্ন হয়? এবং উত্তরটি হল মিশরে প্রথম কাগজ উৎপন্ন হয়। 32 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মরুভূমির প্রাধান্য বেশি? এবং উত্তরটি হল ভারতের রাজস্থানে মরুভূমির প্রাধান্য বেশি। 33 নম্বর প্রশ্ন, ফ্যাটের অপর নাম কি? এবং উত্তরটি হল ফ্যাটের অপর নাম লিপিড। 34 নম্বর প্রশ্ন, সবচাইতে সরল প্রোটিন কোনটি? এবং উত্তরটি হল সবচাইতে সরল প্রোটিন হল গ্লাইসিন। 35 নম্বর প্রশ্ন, গির অভয়ারণ্যটি ভারতের কোন রাজ্যে দেখা যায়? এবং উত্তরটি হল গির অভয়ারণ্যটি গুজরাটে দেখা যায়। 36 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের জনক কে? এবং উত্তরটি হল সবুজ বিপ্লবের জনক নরম্যান বোলরক। 37 নম্বর প্রশ্ন, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ কোথায় অবস্থিত? এবং উত্তরটি হল মুম্বাইতে। 38 নম্বর প্রশ্ন, দুটি স্নায়ুকোষের সংযোগস্থলে কোন পদার্থ থাকে? এবং উত্তরটি হল দুটি স্নায়ুকোষের সংযোগস্থলে নিউরোহিমার নামক পদার্থ থাকে। 39 নম্বর প্রশ্ন, ঘরে বাইরে উপন্যাসটি কে রচনা করেন? এবং উত্তরটি হল ঘরে বাইরে উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 40 নম্বর প্রশ্ন, থিওরি অব রিলেটিভিটি তত্ত্বটি কার? এবং উত্তরটি হল থিওরি অব রিলেটিভিটি তত্ত্বটি আলবার্ট আইনস্টাইনের। 41 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগটি কিসের অসংগঠনের জন্য হয়? এবং উত্তরটি হল থ্যালাসেমিয়া রোগটি হিমোগ্লোবিনের অসংগঠনের জন্য হয়। 42 নম্বর প্রশ্ন, কেনিয়ার রাজধানীর নাম কি? এবং উত্তরটি হল কেনিয়ার রাজধানীর নাম নাইরোবি। 43 নম্বর প্রশ্ন, এইডস রোগটি কিসের প্রভাবে হয়? এবং উত্তরটি হল এইডস রোগটি ভাইরাসের দ্বারা হয়। 44 নম্বর প্রশ্ন, নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? এবং উত্তরটি হল নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি মেঘালয়ের শিলংয়ে অবস্থিত। 45 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? এবং উত্তরটি হল ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। 46 নম্বর প্রশ্ন, নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এবং উত্তরটি হল নিউ ইয়র্ক শহরটি হাডসন নদীর তীরে অবস্থিত। 47 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? এবং উত্তরটি হল 1922 খ্রিস্টাব্দে। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন, অ্যান্ড নিচের রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশান বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।